আপনার এখানে চাকার যে সেট দেখছেন, এই সেটকে মূলত বলা হয় বগি। আর পুরাটা একটা কোচ, এই যে এখান থেকে এ পর্যন্ত পুরো একটা কোচ, একটা কোচে দুইটা বগি থাকে, অর্থাৎ দুই সেট চাকা থাকে, সামনে এক সেট আর এই যে পিছনে এক সেট। এই চারটা চাকার একটা সেট, এই সেটটাকে বলা হয় বগি। অনেকে বগি আসলে আমরা বলতে ট্রেনের কামরাকে বুঝি, কিন্তু আসলে এই চাকার সেটকে বলা হয় বগি, যার উপরে এই কোচটা রাখা হয়। আর অনেকগুলো কোচ মিলে একটা রেক, যেমন এখানে দেখেন অনেকগুলো কোচ একসাথে আছে, টোটালটা মিলে বলা হয় একটা রেক। আর চাকার এই সেটগুলোকে বলা হয় বগি। যখন বলা হয় যে এই ট্রেনের লোড 13, 26 কিংবা 8, 16, এর অর্থ হচ্ছে এখানে 13টা কোচ এবং 26টা বগি রয়েছে। এবং প্রতিটা বগিতে আপনারা দেখতে পাচ্ছেন 4টি করে চাকা আছে, এভাবে আসলে হিসাব করা হয়। তো আজ থেকে আশা করি আপনাদের বগি এবং কোচের যে কনফিউশন সেটা দূর হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নতুন চাইনিজ কোচের যে বগিটা, সেটা অনেক সুন্দর, সাসপেনশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তবে সবথেকে বেস্ট সাসপেনশন হচ্ছে LHB কোচের, সেখানে ডাবল সাসপেনশন দেওয়া থাকে, যার ফলে কাঁপাকাঁপি কম হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা কোচে দুই সেট করে বগি থাকে আর অনেকগুলো কোচ মিলে একটা রেক। যেমন এখন বেনাপোল এক্সপ্রেস চলে চাইনিজ রেকে, এর আগে চলতো LHB রেকে। তো এটা হচ্ছে রেক, বগি এবং কোচের মধ্যে পার্থক্য। এরকম আরও ট্রেন সম্পর্কিত যে কোনো তথ্য আপনাদের জানা দরকার থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সকল কনফিউশন দূর করতে। কারণ ট্রেন এমন একটি জিনিস, আপনি যত এর সম্পর্কে জানবেন তত আপনার জ্ঞানের পরিধি বাড়বে এবং ট্রেনটি জনপ্রিয় হবে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে রকেট মেইল ট্রেনটি ঈশ্বরদীতে প্রবেশ করছে। এটি ঈশ্বরদী প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করতেছে। এটি চিলাহাটিগামী একটি লোকাল ট্রেন, রকেট মেইল। Thank you.